আজকে সেই একটা আপনাদের ভিডিও দেখাবো ভাই, সেই একটা ভিডিও দেখাবো, কঠিন একটা ভিডিও দেখাবো। চলেন একজন বয়স্ক মহিলা একটা ভিডিও দেখাবো, চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা একটু দেখেন ভাই, একটু দেখেন। মরছি আমি তোর পে মেরি ঘুরনি পাতে এই সারাতে কাছ ডাকি শুধুই যে তোমাকে বাকি তোরে বলি তোর বাদ বুলানো যায় না এ তো এমন আমার তোর ভালোবাসা চায় না। বাহ বাহ, আমার দেশে গান আছে না নাই? ভিডিও তো আপনারা দেখলেনি, কি বুঝলেন কমেন্টে জানাবেন। আমাদের দেশে গান আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় ভাই সুরা ফাতেহা শুদ্ধভাবে আপনি পারেন? সুরা ফাতেহা শুদ্ধভাবে আপনি পারেন? কোরআন পড়তে পারেন আপনি? বলবেন না পারি না। গান জানে 50টা 100টা বাংলাদেশের লোক, গান জানে 50টা 100টা গান জানে, সে নাচ দেখে মুখস্থ 50 100টা গান, কিন্তু কোরআনের একটা এত তার না দেখে মুখস্থ নাই। কেমনে থাকবে? সে তো কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, এটা একটা ব্যর্থতা। 50 60টা যায় 100টা যায় গান রেকর্ডিং মুখস্থ করতে পারে, সে কি চাইলে কোরআন শিখতে পারবে না? কিন্তু শিখে না, আলসামি কি হবে এটা শিখে? তারা মনে করে এটা শিখে কি হবে, এটা কি করবে, কি দিবে আলসামি? কত সময় যারা নষ্ট হচ্ছে, হাজার 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 মানুষ একে পর এক গান শুনতেছে কিন্তু মানুষ কোরআন শিখতেছে না। কেন শিখতেছে না কোরআন বলেন? আপনার সন্তানকে আপনি কেন কোরআন শিক্ষা দিচ্ছেন না? মরে গেলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, এই বয়সে তার গান মুখস্থ আছে। আহ, কে কিউন গান আবার নামাচ্ছে, কে কত গান আবার লিখতেছে, গানের প্রতিযোগিতা শুরু করছে, ওরসে গান, এর গান, এর গান, এই গান, ওই গান, সেই গান, ভাইরাল হতে হবে, আমার গান জনপ্রিয়তা হতে হবে, ওর গান জনপ্রিয়তা হতে হবে, খালি গান আর গান আর গান। আহ, কি অশ্লীল প্রতিযোগিতা! এই প্রতিযোগিতা কোনো দাম আছে? এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এই জন্য কোরআন শিখুন। প্রায় মানুষকে জিজ্ঞাসা করলে ভাই কোরআন পড়তে পারেন না, 100 জনের ভিতরে 90 জনে পারে না, মাত্র 10 জন পারে, 10 জনের ভিতরে 10 জন, 100 জনের ভিতরে 10 জন পারে, তা 10 জনের মধ্যে 8 জনের সই শুদ্ধ ভাবে নাই, সই শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে না। কেমন কেমন কাজ তারা পড়ে, কোনোভাবে হয়তো শিখছে, তারা সচেতন হচ্ছে না, তারা কিন্তু গান শুনতেছে কন্টিনিউ, কন্টিনিউ গান শুনতেছে, তাদের গান একবার দুইবার তিনবার শুনলে সেটা মুখস্থ হয়ে যায়, কিন্তু কোরআন পুরা শিখতে পারে না। আর কত নয় হব ভাগ, কত না হতভাগ্য, হতভাগ হাবা বোবা বলতে পারেন, কিন্তু কোরআন শিখে না। কিন্তু আমাদেরকে তো কোরআনই শিখতে হবে।